দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে রয়েছে ব্লু ইকোনমির অপার সম্ভাবনা। বহু বছর ধরে এই অঞ্চলের মানুষ সমুদ্র ও উপকূলবর্তী মোহনা থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের নানা কৌশলে অভ্যস্ত। প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানো গেলে সাগরের বিশাল জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে মনে করেন গবেষকরা। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। দেশের প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন গবেষক ও অর্থনীতিবিদরা। গভীর সমুদ্রে মৎস্য আহরণে রয়েছে বিপুল সম্ভাবনা, সেই সাথে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী, শৈবাল, বিভিন্ন খনিজ পদার্থ, তেল গ্যাস অনুসন্ধান ও সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রের মাধ্যমে অর্থনীতি বহুমাত্রিকতা পাবে। সম্প্রতি খুলনায় টেকসই সুনীল অর্থনীতি নিয়ে গবেষণায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সেমিনারে এ বিষয়ে আলোচনা হয়। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। ব্লু ইকোনমির প্রথম জায়গাটা হলো আমাদের এই মৎস্য সম্পদ আহরণ করা এবং মৎস্য সম্পদ আহরণের জন্য আমাদের জেলেদের সক্ষমতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত বিষয়টি হলো যে আমরা আমাদের যে খনিজ সম্পদ আছে এই সম্পদগুলি আমরা আহরণ করে ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। ব্লু ইকোনমির সুফল পেতে আরও গবেষণার প্রয়োজন বলে জানালেন গবেষকরা। তবে অবশ্যই বঙ্গোপসাগর প্রচুর সম্পদে ভরপুর, সেখানে প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাগুলো কী কী আছে সেটার জন্য আরও গবেষণা করা দরকার। আমাদের যে বিভিন্ন ধরনের সমুদ্রভিত্তিক কর্মকাণ্ডের ভিতর অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ওয়াটার ভেসেলগুলো যায়, পোর্ট যায়, এখান থেকে যে আমরা যে কার্বন ইমিশন করি সেটাও আমাদের একটা অ্যাসেসমেন্ট করতে হবে। সমুদ্র নির্ভর ব্লু ইকোনমির মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মনে করেন অনেকে। বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যায় এই লোকগুলোকে যদি আমরা দক্ষ করে তৈরি করতে পারি তাহলে কর্মসংস্থান যে সুযোগ তৈরি হবে সেই কর্মসংস্থানে এই এলাকায় কাজে লাগানো যায়। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ মানব সম্পদ, কার্যকরী পরিকল্পনা ও উন্নয়ন কৌশল প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।